নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। আজ 29 মার্চ আমরা গুয়াহাটি থেকে আগরতলা অবধি ট্রেন নাম্বার 05627 গুয়াহাটি আগরতলা সামার স্পেশাল ট্রেনে ট্রাভেল করব এবং এই ভিডিওটির মাধ্যমে সেই ট্রাভেলের অভিজ্ঞতা ও অন্যান্য দরকারি ইনফরমেশন শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ট্রেন নাম্বার 05627 গুয়াহাটি আগরতলা সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহে একদিন চলে, অর্থাৎ প্রত্যেক শুক্রবার ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে আগরতলা যায় এবং প্রত্যেক বৃহস্পতিবারে ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে শুক্রবার সকালে এটি গুয়াহাটিতে পৌঁছায়। আজ 29 মার্চ শুক্রবার ট্রেনটি দুপুর 1:15 গুয়াহাটির 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আগামীকাল ভোর 4:10 আগরতলা পৌঁছাবে। এবারে এই ট্রেনটির কোচ কম্পোজিশন সম্বন্ধে কিছু কথা বলে রাখি। ট্রেনটির টোটাল 20 কোচ আছে এবং এই ট্রেনটি LHB রেক। টোটাল 20 কোচের মধ্যে 5টি আছে AC 3-টায়ার কোচ এবং 10টি আছে স্লিপার কোচ, 3টি জেনারেল আনরিজার্ভ সিটিং কোচ এবং 2টি EOG অর্থাৎ এন্ড অন জেনারেটর কোচ। আজকে আমার এই ট্রেনে রিজার্ভেশন আছে স্লিপার কোচে S7 সিট নাম্বার 4 লোয়ার বার্থ। নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে দুপুর 1:16 ট্রেন গুয়াহাটি স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্য চাপড়মুখের উদ্দেশ্যে রওনা হলো। গুয়াহাটি থেকে আগরতলা অবধি টোটাল 571 কিলোমিটার রাস্তা এই ট্রেন পাড়ি দেবে 14:55 এবং এই যাত্রাপথে ট্রেনটির 10টি অফিসিয়াল হল্ট থাকবে গুয়াহাটি এবং আগরতলার মধ্যে। এই যাত্রাপথে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশনটি হলো লামডিং জাংশন, যেখানে ট্রেনটির রেক রিভার্সাল হবে এবং লামডিং জাংশন থেকে বদরপুর জাংশন অবধি রেলপথটি পাহাড়ি রিজিয়নে হওয়ার জন্য এই ট্রেনে একটি বাংকার লোকোমোটিভ ইউজ করা হয়। এই ট্রেনটি মূলত স্পেশাল ক্যাটেগরির ট্রেন হওয়ায় এই ট্রেনে কোনো রকম কনসেশন থাকে না এবং টিকিট ফেয়ার গুয়াহাটি থেকে আগরতলা অবধি স্লিপার ক্লাসে 430 টাকা এবং AC 3-টায়ার কোচে 1170 টাকা। এই ট্রেনের যাত্রাপথটি যতটা সুন্দর ততটাই দুর্গম। এই যাত্রাপথের সবচেয়ে সুন্দর এবং নস্টালজিয়ায় ভরপুর অংশ হল লামডিং থেকে বদরপুর পর্যন্ত রেলপথটি, যেটিতে টোটাল 21টি টানেল এবং 79টি মেজর ব্রিজ পড়ে। সৌন্দর্যের পাশাপাশি এই রেলপথের ইম্পর্টেন্স অত্যন্ত বেশি। উত্তর পূর্ব সীমান্তের রাজ্যগুলি অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের মতো রাজ্যগুলির সংযোগ এই রেলপথের উপর নির্ভরশীল। Thank you.
গুয়াহাটি থেকে ছেড়ে 56 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন জাগি রোড স্টেশনে এসে পৌঁছল। এটি একটি আনশিডিউলড হল্ট। নির্ধারিত সময়ের থেকে 32 মিনিট দেরিতে বৈকাল 3:07 ট্রেন তার প্রথম অফিসিয়াল হল্ট চাপড়মুখ জংশন স্টেশনে এসে পৌঁছল। ট্রেন এখানে 10 মিনিট দাঁড়ানোর পর 3:17 চাপড়মুখ জংশন স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য হোজাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। চাপড়মুখ একটি জাংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে শিলঘাট যাওয়ার রেলপথটি আলাদা হয়ে যায়। আসাম রাজ্যের হোজাই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হোজাইয়ে এসে পৌঁছালো ট্রেন। হোজাই হলো এই ট্রেনের দ্বিতীয় অফিসিয়াল হল্ট। এখানে ট্রেন 3:52 এসে পৌঁছেছে এবং 2 মিনিটের হল্টের শেষে 3:55 ট্রেন হোজাই ছেড়ে পরবর্তী গন্তব্য লামডিংয়ের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন এখন পাথরখোলা রেলওয়ে স্টেশন ক্রস করছে। এই স্টেশনের পরবর্তী স্টেশনটি হলো লামডিং জংশন। পাথরখোলা রেল স্টেশন পার করে লামডিং বাইপাস লাইনটি মান্দার তিসার অভিমুখে চলে যায়। নির্ধারিত সময়ের থেকে মাত্র 8 মিনিট দেরিতে ট্রেন তার তৃতীয় অফিসিয়াল হল্ট এবং এই যাত্রাপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন লামডিং জংশনে এসে পৌঁছালো। এখানে ট্রেনের রেক রিভার্সাল হবে এবং এখান থেকে পাহাড়ি অঞ্চলে চড়াইয়ের জন্য একটি বাংকার লোকোমোটিভ অ্যাটাচ করা হবে। লামডিং জংশন রেলওয়ে স্টেশনটি লামডিং রেলওয়ে ডিভিশনের হেডকোয়ার্টার এবং এটি আসামের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন, জাস্ট গুয়াহাটির পরে। এই স্টেশনে ডেলি 68টি ট্রেন হল্ট করে এবং 3টি ট্রেন অরিজিনেট বা টার্মিনেট হয়। এই স্টেশনটিতে অনেক ফুড প্লাজা, এসকেলেটার এবং এসি ও নন এসি রিটায়ারিং রুমের সুবিধা আছে। অতীতে যখন গুয়াহাটি ডিব্রুগড় সেকশানে এবং লামডিং বদরপুর শিলচর সেকশানে মিটারগেজ ট্রেন চলত,
তখন এই স্টেশনটিতে মিটার গেজের লোকোমোটিভ শেড ছিল। 38 মিনিট হল্টের শেষে বৈকাল 5:25 ট্রেন লামডিং ছেড়ে পরবর্তী গন্তব্য মাইবাংয়ের উদ্দেশ্যে রওনা হল। লামডিং থেকে বদরপুর জংশন অবধি বরাক উপত্যকার এই রেলপথের ইতিহাস শতবর্ষ পুরনো। 1904 রেলপথের এই অংশে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হয়, কিন্তু সেটি ছিল মিটার গেজ ট্রেন। পরবর্তীকালে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এবং মানুষের প্রয়োজনে সেটি গেজ পরিবর্তন করে এক ঐতিহাসিক মুহূর্ত আসে 18 মার্চ 1915, যেদিন প্রথম ব্রডগেজ রেল পরিষেবা শুরু হয় এই অংশে। এখন ট্রেন মন্দারতিসা জংশন রেলওয়ে স্টেশন ক্রস করল। এই স্টেশন থেকেই পাহাড়ি উপত্যকায় রেলপথের চড়াই উৎরাই শুরু হয়। ট্রেন এখন লামডিং স্টেশন ক্রস করছে। এই রেলপথের প্রত্যেকটি স্টেশন খুব সুন্দর ছোট ছোট সাজানো গোছানো, এবং ট্রেন হেলতে দুলতে পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে ছুটে চলেছে। ট্রেন এখন দিহাখো রেলওয়ে স্টেশন ক্রস করছে। এই যাত্রাপথে টোটাল 21টি টানেল আসবে, যার মিলিত দৈর্ঘ্য হল 12 কিলোমিটার 860 মিটার, এবং 10 নম্বর টানেলটি হল সবথেকে দীর্ঘতম টানেল, যার দৈর্ঘ্য 3 কিলোমিটার 235 মিটার। নির্ধারিত সময়ের থেকে 48 মিনিট দেরিতে, অর্থাৎ সন্ধ্যে 7:23 ট্রেন তার চতুর্থ অফিসিয়াল হল্ট মাইবাং স্টেশনে এসে পৌঁছল। এই স্টেশনে ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম মাত্র 2 মিনিটের। পাঁচ মিনিট দাঁড়ানোর পর ট্রেন 7:28 মাইবাং স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্য নিউ হাফলং এর উদ্দেশ্যে রওনা হলো।
এটি মিক্রেন দিশা রেলওয়ে স্টেশন। এখানে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। এর পরবর্তী স্টেশনটি হলো নিউ হাফলং। ট্রেন এখন দয়াং রিভার ব্রিজ ক্রস করছে। এটি লামডিং বদরপুর সেকশনের দীর্ঘতম রেলওয়ে ব্রিজ, যেটি দৈর্ঘ্যে 713 মিটার এবং উচ্চতায় প্রায় 54 মিটার। রাত্রি 8:20 নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট দেরিতে ট্রেন আসামের ডিমা হাসাও জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নিউ হাফলংয়ে এসে পৌঁছল। দয়াং নদীর উপত্যকায় অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি চারিদিকে পাহাড় বেষ্টিত হওয়ায় এই রেলপথের সবচেয়ে সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এটি। যদিও এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট 2 মিনিটের, কিন্তু লামডিং বদরপুর এই 210 কিলোমিটার সেকশন পুরোটাই সিঙ্গেল লাইন সেকশন হওয়ায় ক্রসিংয়ের জন্য ট্রেনটিকে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে রেলওয়ে ইন্সপেকশন কারের সাথে এখানে ক্রসিং হলো। বর্তমানে লামডিং থেকে সাবরুম এই পুরো সেকশনটি ইলেকট্রিফিকেশনের কাজ চলছে এবং সম্ভবত সেই কাজের টেস্টিংয়ের জন্যই এই ইন্সপেকশন কারটি এসেছিল। অবশেষে প্রায় 35 মিনিট হল্টের পরে রাত 8:55 ট্রেন নিউ হাফলং থেকে ছেড়ে পরবর্তী গন্তব্য বদরপুরের উদ্দেশ্যে রওনা হলো। লামডিং বদরপুর রেলওয়ে সেকশনে টোটাল 21টি টানেল আছে, যার মধ্যে দীর্ঘতমটি হল 10 নম্বর টানেল এবং এটি দৈর্ঘ্যে প্রায় 3 কিলোমিটার 235 মিটার। রাত্রি 9:16 নাগাদ ট্রেন জাতিঙ্গা লামপুর স্টেশন ক্রস করল। যদিও এই স্টেশনে ট্রেনের কোনো হল্ট নেই, কিন্তু এই স্থানটি বা এই উপত্যকাটি রহস্যময় পাখিদের মৃত্যুস্থান হিসেবে সুপরিচিত। এই ট্রেনের পরবর্তী অফিসিয়াল হল্ট বদরপুরে, অর্থাৎ এরপরে বদরপুরে গিয়েই ট্রেন থামবে। আগামীকাল ভোর 4:10 ট্রেন আগরতলা পৌঁছাবে। সেই জন্য ট্রেনের বেশিরভাগ যাত্রীরাই তাদের ডিনার সেরে শুয়ে পড়েছে। এখনকার মতো গুড নাইট। মধ্যরাতে হঠাৎই ঘুম ভেঙে উঠে দেখি ট্রেন ধর্মনগর স্টেশন পৌঁছে গেছে। ধর্মনগর হলো ত্রিপুরা রাজ্যে এই ট্রেনের প্রথম অফিসিয়াল হল্ট। ঘড়িতে তখন রাত 12:56। ট্রেন ধর্মনগর স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্য আম্বাসার উদ্দেশ্যে রওনা হলো। এখানে ট্রেন 24 মিনিট লেটে এসে পৌঁছেছে।
এখন রাত 2:55। ট্রেন তেলিয়ামুড়া রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এটি এই ট্রেনের 9 নম্বর অফিসিয়াল হল্ট। এর পরবর্তী স্টপেজই এই ট্রেনের লাস্ট ডেস্টিনেশন, অর্থাৎ আজকের জার্নি যেখানে শেষ হবে, ত্রিপুরার রাজধানী আগরতলা। নির্ধারিত সময়ের থেকে 25 মিনিট দেরিতে ট্রেন তেলিয়ামুড়া ছেড়ে 3:05 আগরতলার উদ্দেশ্যে রওনা হলো। ঘড়িতে 3:30। হঠাৎই ট্রেন জিরানিয়া রেল স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। যদিও জিরানিয়া স্টেশনে এই ট্রেনের কোনোরকম স্টপেজ নেই, কিন্তু জানতে পারলাম গতরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে এখানে সিগন্যাল পয়েন্ট খারাপ হয়ে গেছে। সেই কারণে আগে যাওয়ার জন্য কোনো ক্লিয়ারেন্স পাচ্ছে না ট্রেন। অবশেষে 2:20 দাঁড়ানোর পর, অর্থাৎ 5:50 ট্রেন জিরানিয়া স্টেশন থেকে রওনা হলো আগরতলার উদ্দেশ্যে। ত্রিপুরাতেও বদরপুর আগরতলা সেকশনে ইলেকট্রিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এখানে ইন্সপেকশনের কাজও চলছে। আশা করা যায় বেশ কিছুদিনের মধ্যেই এখানেও এন্ড টু এন্ড ইলেকট্রিক ট্র্যাকশনে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। ত্রিপুরার সবুজ গ্রামাঞ্চল, ছোট ছোট নদী এবং ঘন অরণ্যের বুক চিরে ট্রেন ছুটে চলল বৃষ্টিকে সঙ্গী করে নিয়ে। জানলার পাশে বসে সেই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে থাকলাম। অবশেষে ট্রেন আগরতলা রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছল। নির্ধারিত সময়ের থেকে 2:18 দেরিতে, অর্থাৎ 6:28 ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছলাম। আজকের এই জার্নি ব্লগটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন ভিডিও নিয়ে আসছি আমরা।